ভোরের পাখির কলতান দেখায় একেবারে চলে আসলাম 12:15টার দিকে। আর এখানে দেখো সবজিপাতি নিয়ে বসে আছি, এই যে একটা ইলিশ মাছ, আর হচ্ছে মূলা আর মৌসুম। মৌসুমগুলোকে না আমরা এই ভর্তাই খাই, তবে আজকে ভাবতেছি কি ভাজি করব। আর এখানে হচ্ছে কি করব বলো, এখানে হচ্ছে এখন ভাতের চাল নিয়ে একটু ভিজায় রাখবো আর কি, 15-20 মিনিট বা আধা ঘন্টার মতো, তাহলে না ভাতগুলা খুব লম্বা। আসসালামু আলাইকুম, দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে শুক্রবার, আর সবচেয়ে বড় কথা কি জানো, আজকে না গরমটা একদম কম। কালকে সন্ধ্যার পর থেকে যে এত বৃষ্টি, সাথে মানে ও যে বিদ্যুৎ চমকানো, তো ওরে বাবারে আর কি যে শব্দ, তো প্রায় মানে 2-3 ঘন্টা এক নাগারে বৃষ্টি, সব মানে বজ্রপাত, যা অবস্থা মানে বলার মতো না। সেই মানে আমি না একেবারে ঘরের ভিতরেও আমরা মানে আমি বিশেষ করে একেবারে ভয়ে আতঙ্কে অস্থির হয়ে গেছিলাম। মনে হচ্ছিল কি গায়ের মধ্যে মানে পড়তেছে এরকম শব্দ একেবারে। তো প্রচণ্ড বৃষ্টিতে খুবই ভালো হয়েছে, বৃষ্টিটা দরকার ছিল, কিন্তু একটা যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে পুরা মনে হয় পানিতে সয়লাব হয়ে গেছিলো। আমাদের এই এরিয়াতে অবশ্য বৃষ্টির পানি একটু জমলেও না, মানে বৃষ্টিটা থামার মানে 15-20 মিনিট পরেই না চলে গেছে। রাস্তায় যতটুকু হয় আর কি, অল্প একটু, সাধারণত হয় না, একেবারেই হয় না, কিন্তু কালকে একেবারে এক নাগারে 3-4 ঘন্টা বৃষ্টি ছিল, তো সাংঘাতিক বৃষ্টি, তো সেই বৃষ্টির কারণে। তো যাই হোক, এতে আরেকটা যেটা সেটা হচ্ছে গরমটা একদম অনেক কমে গেছিল, কিন্তু জানি না আজকে আবার রোদ, তো আবার গরম বাড়বে হয়তো, বা একটু একটু করে গরম লাগা অলরেডি শুরু হয়ে গেছে। তো রান্নাবান্না করতে চলে আসছি, দেখলে একটু কী কী রান্না করবো জানি না, মনে করতেছিলাম কি শুধু ইলিশ মাছ ভাজি করবো আর একটা সবজি আর ডাল। ডালটা মাত্র বসাইছি প্রেশার কুকার, তোমাদের জন্য প্রেশারের জালটা একদম কমাই দিচ্ছি, তো এখন কথাবার্তা বলা যাবে না, কারণ হচ্ছে প্রেশার বাড়া দিতে হবে। আর চালও ভিজা রাখলাম, এখন ভাত বসাই দিব, ওদিকে সবজিগুলো কাটবো, এদিকে পেঁয়াজ কাটবো, রান্না বান্না করবো। চলো রান্নার যুদ্ধে ঝাঁপায় পড়লাম। তো যুদ্ধক্ষেত্রের জন্য তো শাক সরঞ্জাম প্রস্তুত করতে হয়, সেটাই করতেছি। এখানে না মূলা কয়েকটা ফ্রিজের বক্সের মধ্যে দেখলাম, তো এগুলাকে এখন ইয়ে করব, রান্না করব। আর এই যে মৌসুমগুলোকে কুচি কুচি করে না আলু দিয়ে ভাজি করব, তো এই জন্য ওগুলাকে কুচি কুচি করে নিলাম। আর ওটা কুচি কুচি করতে করতে না খুব শব্দ আসতেছে, চলো যাই দেখি তো শব্দটা কিসের। কি বিষয় সেটা অবশ্য বুঝতে পারি নাই, যাই হোক ওখান থেকে চলে আসলাম। আর এখানে দেখো মৌসুম আলু কুচি কুচি করে তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদ, লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একেবারে বসায় দিলাম, ভাজা করব আর কি। আর এদিকে ভাত তো হচ্ছে গম্ভীরভাবে দেখো। আর এই যে ইলিশ মাছটাকে পিস করে নিব, তো ইলিশ মাছের আঁশটা ফেলতেছি না, ইলিশ মাছকে পিস পিস করে না তারপরে যখন ধুবো তখনই হাতের মানে নখ দিয়ে আর কি ইয়ে আঁশগুলো পরিষ্কার হয়ে যাবে, এই জন্য আর আঁশ ফেলার ইয়ে করতেছি, ঝামেলা করি না আর কি, আর ওতেই না বেশি সুবিধা হয়। আর ইলিশ মাছ ভাজা খাবে মাসান আহমেদ, কিন্তু মোটা মোটা করে করলে না পিস ওনার নাকি কেমন লাগে, মনে হয় কি কিছু ঢুকে না এরকম আর কি, মোট কথা একটা। তা আমাকে বারবার বলছে যে মাছ ইলিশ মাছ ভাজলে পিসগুলো যেন একটু পাতলা করি, আমি আবার খুব পাতলা কিছু করতে পারি না, খুব ছোট করেও কিছু কাটতে পারি না, এক একজনের এক একটা অভ্যাস থাকে না। তো মাছটাকে সুন্দর করে কেটে নিলাম, আর দেখো এই যে এখন সুন্দর করে ধুয়ে টুয়ে না এভাবে সাজালাম। আর দেখো মাছের পেটের তেলটা মানে এত টাটকা, তার মানে মাছটা একেবারে টাটকা, কাটার সময় না বোঝা যায়। তো এখান থেকে 3 পিস মাছ নিয়ে ভাজবো, অরণ্য যদি খায় আর ওর পাপা খাবে, আমি মোটেও ইলিশ মাছের শৌখিন না, আর ভাজা তো একেবারেই না, কখনো সখনো খাই কোথাও গেলে। আর এমনি যদি খেতে হয় তাহলে ইলিশের ভাপা খেতে আমার ভালো লাগে, অথবা ইলিশ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যেটা পানি খোলা করে না সেটা। অবশেষে ভাত হলো, মার ঝরাতে দিয়ে দিছি। আর এখানে না ডালের জন্য বাগার দিয়ে দিলাম, ডালটাও হয়ে গেছে, আর আমার ওই যে মৌসুম আর আলু ভাজি হয়ে গেছে। তো এখন হচ্ছে ওই ওই প্রেশার কুকারে না আমি একটু ইয়ে দিলাম, ওই কি বলে ওই যে মূলাটা আছে না, মূলাটাকে ভাপাতে দিছি। আর এখানে ইলিশ মাছ ভাজার জন্য কি করতেছি দেখো, লবণ, হলুদ আর শুধু মরিচ, আর কিছুই না, মাখায় এখন এগুলাকে ভাজবো। তেলটা ভালো করে গরম করে নিব, তাহলেই ভাজাটা সুন্দর হবে।
এখানে খালি পেঁয়াজ হলুদ লবণ নিলাম, হ্যাঁ। আর এই যে দেখো ইলিশ মাছগুলো ছোট ছোট করে না মাছের লেজ মাথা এগুলোকে কেটে নিছি ভালো করে মাখায়ে। এখনো হচ্ছে কি আগে থেকে ওই যে ভাপায় রাখছি না ওই মূলাটা, ওটা দিব, দিয়ে গরম পানি দিব, এক মুঠা কাঁচা মরিচ দিব, ব্যাস। ইলিশের পানি খোলাই হচ্ছে কিন্তু সাথে মূলা দিয়ে দিচ্ছি, কারণ মূলার জন্য আবার আরেকটা তরকারি করব একেবারেই সহ্য হয় না। আর ভালোও লাগবে আমার কথা, ইলিশ মাছ দিয়ে না মূলা ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো যাই হোক, মাথা টাথা এই তরকারিটা তো আমার জন্যই, কিন্তু মূলাটা মাছনাদ আহমেদ তো খাবে, ইলিশ মাছ দিছি অসুবিধা নাই। গরম পানি দিলাম বেশি করে, দিয়ে এখন এটাকে না চুলায় প্রথমে একটু বলক দিয়ে তারপরে মিডিয়াম মানে আঁচে বেশ কিছুক্ষণ 15-20 মিনিট রাখবো, খুব সুন্দর হবে। তো এই যে চুলায় দিয়ে দিলাম, আর এদিকে মাছ ভাজাটাও হচ্ছে, আর এদিকে ডালটা বাগার দিব। আর এই যে এক পিঠ হয়ে গেছে, আস্তে আস্তে করে উল্টায় নিব আরেক পিঠে, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিব একেবারে শেষে। তবে পেঁয়াজটা একদম ভাজা ভাজা করব না। ইলিশ মাছ ভাজাটা প্রায় না হয়েই গেছে, এখন শুধু আরেকবার এই যে এই পিঠটা উল্টা দিলে না একেবারে শেষ। আর হচ্ছে কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিব, আর মোটামুটি অনেক তেল বের হয়েছে দেখো মাছের থেকে, মাছটা বেশ ভালো। তো এই যে এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে না এখন আর বেশি চুলা রাখার দরকার নাই, ঢাকনা দিয়ে দিব, ব্যাস। তারপরে চুলাটা বন্ধ করে দিলেও না ওই তাপে তাপে এমনি পেঁয়াজ আর কাঁচামরিচ এমনি সিদ্ধ হয়ে যাবে, আর মুচমুচা করার দরকার নাই পেঁয়াজটাকে। আর মাছটাকে না একেবারে মুচমুচে করব না, একটু নরম মানে নরম নরম থাকবে। এদিক দিয়ে মূলা দিয়ে ইলিশ মাছের মাথা লেজ আর একটু পিস ছোট ছোট করে দিলাম, যে সেটাও হয়ে গেছে। আমি একটু লবণ দেখলাম, লবণও হয়ে গেছে, ব্যাস শেষ রান্নাবান্না। এখন বাকি 4 পিস ইলিশ মাছটাকে একটা বক্সে রেখে দিব, আবার কোনো একদিন হয়তো বা খুব বৃষ্টি হচ্ছে তো একদিন, এর মধ্যে বৃষ্টি হলে না খিচুড়ি আর ইলিশ মাছ করে ভাজা করে দিব, ব্যাস বেগুন ভাজা হয়ে যাবে। আর ইলিশ মাছ আমি একেবারেই মানে রসিক না, আর আমাদের আসে না খুব যে একদম ইলিশ মাছ খুব পছন্দ করে এমন কিন্তু না। হ্যাঁ মাসুদ আহমেদ উনি খান বা ভাজি করলেও পছন্দ করেন, কিন্তু অনেকে আছে না যে ভীষণ পছন্দ করে, বিশেষ করে ইলিশের ডিম তো সাংঘাতিক অবস্থা, এরকম কিছু আমাদের বাসায় নাই। মোটামুটি দিলে খায়, অসুবিধা নাই, কিন্তু একেবারে ইলিশ মাছের জন্য হাহাকার করা বা সেরকমও না। তো যাই হোক, রান্নাঘরটা এখানে আমি মুছে টুছে নিলাম, মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেল দেখো এই অল্পক্ষণে 10-15 মিনিটে। আর এই যে ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে এদিকে হচ্ছে মৌসুমি আলু দিয়ে ভাজা, এদিকে হচ্ছে মূলা দিয়ে ইলিশ মাছের মাথা লেজ এগুলো দিয়ে, আর যে দেখো তেলটা কি সুন্দর আমার জন্য আমার দিকে তাকায় আছে। ডালের কালারটা না খুব সুন্দর ছিল কিন্তু ক্যামেরাতে কেন জানি আসে নাই। আর গরম গরম ভাত হয়ে গেল, এখন টেবিলে খাবার দিলাম, আমার দায়িত্ব শেষ, এখন হচ্ছে যারা খাবে তাদের দায়িত্ব। এখন আমি যাব, আমার বাকি কাজগুলো করব টুকটাক, তারপরে একটু রেস্ট নিব 10 মিনিট, গোসল টোসল করব, মানে আমার কাজ আমি করব আর কি। এখানকার কাজগুলো মোটামুটি শেষ, এখন দুপুরের কাজটা আর কি। তো এই জন্য আমি এখন যাই কোথায় কি আছে এগুলো একটু দেখে নিচ্ছি, না কাপড় আজকে ভাঁজ করতে হবে না। আর আমার মেয়ের ছবিটা দেখো এখানে কি সুন্দর লাগতেছে, পাশে এই যে একটুখানি সবুজ অরণ্য চলে আসছে। ডাক অবশ্য আমি ডাক দিছিলাম যে তুমি কি খাবা, তো বলে যে হ্যাঁ আমি খাবো। তো এই যে ডালের পানি নিল দেখো, ডালের ওই তলানিটা থাকবে সেটা হচ্ছে দুই একদিন পরে ভর্তার মানে ভর্তা করব, সেদিন আবার একদম শেষ হয়ে যাবে। আর এই যে এখানে মৌসুমি আলু দিয়ে ভাজা, জানে না কি জিনিস, যাই হোক সে ভেজিটেবল মনে করে নিচ্ছে, এটাই ভালো। আর মোটাও খাওয়া হয়ে গেছিলো কিন্তু, বুঝছো। আর এই যে দেখো মাছের পেট থেকে ডিমটাকে বের করে শুধু মাছটাকে নিবে, ডিমটা থেকেই যাবে। মাছের ধামে তাও একটু খায়, আমরা কেউই খাই না একেবারেই ডিম খাই না। আর এই যে একটু তে মানে কাঁচামরিচ পেঁয়াজ, আমাদের সাথে তো ঝাল খায় সবাই, তোমরা ভালো করেই জানো। আর এখানে এখন ছেলের বাবা খাচ্ছেন, তো খাওয়া দাওয়া করুক, আমি আমার কাজগুলো করে ফেলি। আর দিন এত ছোট হয়ে গেছে না আমার এখন। তো আমি বসার রুমে চলে আসছি, একটু এই যে রুমগুলো উপর দিয়ে একটু ফার্নিচারটা বুঝবো, তারপরে যে কুশনগুলো যদি উল্টাপাল্টা হয়ে থাকে না ওগুলোকে একটু ঠিকঠাক করব, করে টরে তারপরে আর কি বাকি যা যা এখানে মুছার মুছে ফেলবো।
তো এই বুঝতে বুঝতে মনে পড়লো যে আমাদের আমার অনেক পুরো মানে প্রথম থেকে এক ভিউয়ার্স আপা আঞ্জুমান আপা আপার হাজবেন্ড আমাদের ভাই সাহেব হার্ট অ্যাটাক করেছেন, এখন মোটামুটি ভালো আছেন। তো আপা ভাই সাহেবের জন্য অনেক দোয়া করি আমাদের সবার পক্ষ থেকে, ইনশাল্লাহ উনি খুব শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তার আমি এখানে বসে না বাচ্চাদের মতো আলো জ্বালাচ্ছি আর বন্ধ করছি, আসলে কিন্তু তা না, এই টেবিল ল্যাম্পটাকে না মুছবো, বারবার জ্বালায় দেখতেছি যে কতটুকু পরিষ্কার হলো, আর ক্যামেরায় এখন যখন দেখতেছি খুব ভালো লাগতেছে, ওয়ালে যে একটা ছায়া পড়ছে না দারুণ লাগতেছে, দেখো কি রহস্যময় ওয়াল মনে হচ্ছে না। অবশেষে আমার আজকের দিনের যুদ্ধ মোটামুটি শেষ, এখন আর মানে গোসল করে বের হলে না কি যে আরাম লাগে সেটা তো আর কাউকে বলার কোনো বলে বোঝানো লাগবে না, তাই না? মানুষ মাত্রই তাই, ঘুম আর গোসল এই দুইটার মতো শান্তি মনে হয় পৃথিবীতে আর কোনো কিছুতে নাই। তো যাই হোক, আমার এখন গোসল শেষ, এখন একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নিব। তো এখন বাজে 5:30 বা 5:15 বাজে আর কি, যে মানে দুপুরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মানে কি একটু মূলা খেলাম আর হচ্ছে একটু মাছের মাথা টাথা চাবাইয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে হচ্ছে ছাদে আসলাম। তো ছাদে সাইয়ান আর নাহার ছিল, আর ওই কর্নারে হচ্ছে আমাদের শাহানা ভাবি আর এখন রানী ভাবি আসলেন। তো সবাই মিলে না আজকে একটু কাজ করব, তো কাজের আগে আগে একটু চা খেয়ে নিই, তো এই জন্য চা নিয়ে আসছে ভাবির ওই যে হেল্পিং হ্যান্ড, যে হলুদ সালোয়ার কামিজ পরা, ও চা বানায় নিয়ে আসছে আজকে, তো আজকে ওর হাতে চা খাবো। তা এই জন্য আমরা কী করতে হবে সেটা হচ্ছে আজকে গাছগুলোকে না কিছু গাছের ডালপালা ছাড়তে হবে, কিছু গাছ ফেলে গাছের চন্দ্রমল্লিকা গাছের চারা করে রাখতে হবে আর কি, পুরানো যে গাছগুলো না ওগুলাকে ফেলে দিয়ে ওগুলা থেকে ডাল কেটে কেটে তারপরে আর কি বসারা মানে টবে বসালে আর সিজনের জন্য চারাগুলো রেডি হয়ে থাকবে। তো এই গল্পই করতেছিলাম। আর শাহানা ভাবি আমাদের বিল্ডিংয়েরই ছিলেন, মাঝখানে ওনার ছেলেমেয়ের লেখা পড়ার জন্য উনি অন্যখানে শিফট হয়ে গেছিলেন, আবার এই মাসের শেষের থেকে মানে সামনের মাস থেকে আবার আমাদের নিকটতম প্রতিবেশী আর কি, উপরে নিচের প্রতিবেশী, এখনও কাছাকাছিই থাকেন। তো যাই হোক, আমরা চা বিস্কিট খেয়ে তারপরে চলে আসলাম। আর আমার হাতে দেখো একটা তুলসী গাছ, বিশাল তুলসী গাছটাকে বাসায় নিব আর কি, সবসময় আমার বাসায় না একটা তুলসী গাছ থাকে, তো ওই গাছটা নষ্ট হয়ে গেছে, তো এখন একটা তুলসী গাছ নিচ্ছি, কারণ হচ্ছে তো এই শীতের সময় তুলসী পাতা দিয়ে রেগুলার চা খাবো এই জন্য আর কি। আর তুলসী পাতা দিয়ে না অনেক ভাজি টাজি অনেক তরকারিতে দিতেও না আমার খুব ভালো লাগে। আর ওই যে বললাম না চন্দ্রমল্লিকার সমস্ত গাছগুলোকে উপড়ে ছোটো ছোটো ডাটাগুলোকে না রুট যে রুট হরমোন সাদা সাদা লাগাচ্ছি না আমি আর শাহানা ভাবি, রুট হরমোন এগুলাকে লাগায় এই গাছগুলোকে এখন এই মাটির মধ্যে দিয়ে দিব। এর আগেও মনে হয় 5-6টা টব করা হয়েছে আর আজকে করা হয়েছে 4টা, মোট বোধহয় 7টা বা 8টা টব চারাগুলো আর কি রাখার জন্য তৈরি করা হয়েছে। আর এখানে এই লেবু গাছটার ডালগুলো ছেঁটে দিচ্ছি, অনেক লেবু ধরে এই গাছটায়, কিন্তু গাছগুলো জানি পাতাগুলো কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অনেক লেবু ধরে এই গাছটায়। তো ওই কথাই আর কি বলতে বলতে আমি আর কি খুব সাবধানে কাটতেছিলাম যেন লেবু সহ না আবার কেটে ফেলি। তো কাটা শেষ, এখন আমরা একটু দেখতে মানে আজান দিয়ে দিচ্ছে আর কি, এখনই নিচে নেমে যাব। তো এই যে নিচে নামতেছি, আজান অলরেডি হচ্ছে, আর দেখো আমাদের মোহাম্মদপুর এলাকাটা সন্ধ্যার সময় ঠিক এরকম লাগে, কি যে মায়া লাগে, যার যার এলাকা তার তার জন্য তার তার কাছে আসলে ভীষণই প্রিয়, ভীষণ মনোরম, ভীষণ মানে মায়াময়। এখন হচ্ছে মাগরিবের পরে, তা আমি এখানে না ঘিয়ের মধ্যে একটু সেমাই ভেজে এখন দুধ দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দিছি, আজকে আর ডায়াবেটিক সুগার ছিল না, একটু ঘি দিলাম, একটু হচ্ছে গোলাপ জল দিলাম, বাদাম দিলাম না, কারণ বাসায় রেগুলার নিজেরা খাওয়ার জন্য মানে মাছের দামে যখন খায় না বাদাম টাদাম দিলে খুব একটা মানাই করে আর কি, তো আর দেই না। আর ওই যে বললাম না তুলসী গাছটা দরজার পাশে রাখছি, অরণ্যকে বললাম কি একটু পাতা দাও, তুমি আর আমি তুলসী পাতা দিয়ে একটু চা খাই, তো আমাকে অল্প একটু পাতা দিছে, আমি বললাম না আর একটু দাও, পাতাগুলো ধুয়ে ওর জন্য এক কাপ চা বানাবো আর আমার জন্য বানাবো, এই যে আর একটু পাতা দিয়ে তো আগে অরণ্য চাটা দিয়ে দিব, অরণ্য চায় আদা লেবু তারপরে তুলসী পাতা দিলাম, আমারও তাই, আর অরণ্যকে একটু চিনি দিলাম, ও খুব কম চিনি খায় চায়ে, ও অগ্নি দুই ভাই বোনই না চায়ে খুব কম চিনি খায়, অগ্নি তো ধরতে গেলে খাই না, তা ওকে চাটা দিয়ে তারপরে এই যে এটা হচ্ছে আমার চা, আমিও আদা লেবু আর তুলসী পাতা দিয়ে চাটা ভালো করে নিলাম, তারপরে এখন মাসাদ আহমেদকে নাস্তা দিব।
ফ্ল্যাক্সে উনার চা, এখানে পাউরুটি সেঁকে দিলাম, ডিম সিদ্ধ, একটু গোলমরিচ লবণ দিলাম, আর হচ্ছে দুধ সেমাই, ব্যাস। 1:30টার মতো বাজে, মাসুদ আহমেদ গেছে বাইরে, আর অরণ্য ভিতরে না কাজ করতেছে ঘরের ভিতরে। তো যেখানে ডালটা বলক দিয়ে দিল, আর এই যে অরণ্যের জন্য একটু খাসির মাংস বসাইছি, দেখো রুটি দিয়ে রাতে খাওয়ার জন্য, রাতে রুটিই খাচ্ছে। তো এটাও হয়ে গেছে প্রায়, এখন থাক আপাতত, অনেকক্ষণ আগিয়ে দিচ্ছিলাম, এটাও ঢাকনা দিতে হবে। ও বাবা, চুলাটা আপাতত এখানে বন্ধ করে দিই, আর হচ্ছে ভাত তো আছে, ইলিশ মাছ ভাজাও আছে, আর একটু মূলার তরকারি আছে, ডাল আছে, হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা, আর আমি এখন না কি করব, একটু চা নিয়ে যাব, চা নিয়ে একদম বেডরুমে যাই, একেবারে আরাম করে একটু চা খাবো। আবার আজকে আর সন্ধ্যার পর থেকে আর বৃষ্টি আসে না, কিন্তু আকাশ দেখে মনে হয়েছিল কি বৃষ্টি আসবে, রাতে আসলে আসতে পারে আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো ভিডিওটা চলো এখানেই শেষ করি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবো, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে তোমাদের সাথে আরেকটা সুন্দর ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। গরম লাগে খালি আমার, এত গরম লাগতেছে না বলার মতো, এখানকার লাইট টাইট গুলো অফ করে না, দরজাটা বন্ধ করে এখান থেকে চলে যাই, লাইট দেখলেই গরম লাগতেছে, লাইট দেখলেই গরম লাগতেছে। যে ওয়ার্ম লাইট গুলো আছে না, হালকা হলুদ টাইপের, ওই লাইট গুলো জ্বালায় রাখলে না তাও একটু আরাম লাগে, না হলে মনে হয় কি একদম মাথায় গিয়ে লাগে।